ঈদে বিনোদনের বৈচিত্র্যময় সম্ভার নিয়ে অনুষ্ঠানমালা সাজিয়েছে বৈশাখী টেলিভিশন। সাত দিনের এই আয়োজনের ষষ্ঠ দিন সাজানো হয়েছে নাটক, গান আর সিনেমায়, যা এরই মধ্যে দর্শকের মন জয় করেছে। বৈশাখীর ঈদ আয়োজনের খবর জানাচ্ছেন ফারহানা জুথি। ঈদে দর্শকদের মন রাঙাতে বর্ণিল সব অনুষ্ঠানমালায় এবারও সাজানো হয়েছে বৈশাখী টেলিভিশনের পর্দা। ষষ্ঠ দিনের শুরুতেও রয়েছে সঙ্গীতানুষ্ঠান, গাইবেন কণ্ঠশিল্পী ঝিলিক। এরপর ধারাবাহিক নাটক নায়িকার বিয়ে টু, আয়নামতি এবং একক নাটক লেডিস শু এর পুনঃপ্রচার। গানে গানে ঈদ আনন্দ অনুষ্ঠানে গাইবেন কণ্ঠশিল্পী নন্দিতা এবং বাদশা বুলবুল। নাটক বইয়ের দোয়া পরিবহন টু প্রচারিত হবে দুপুরে। রয়েছে চলচ্চিত্রের গানের অনুষ্ঠান, শুধু সিনেমার গান, সেই সাথে থাকছে ধারাবাহিক নাটক ঈদ বোনাসের পুনঃপ্রচার এবং মেগা নাটক আমলাপাড়া। বিকেলে প্রচারিত হবে ধারাবাহিক নাটক কিপটা দুলাভাই, এরপর হাই প্রেশার এবং নায়িকার বিয়ে টু। সন্ধ্যে 7:30টায় রয়েছে ধারাবাহিক নাটক বইয়ের দোয়া পরিবহন টু, প্রচারিত হবে আরেক একক নাটক জ্যোতিষ জাফর। থাকছে ধারাবাহিক নাটক আয়নামতি, ঈদ বোনাস এবং নায়িকার বিয়ে টু এর পুনঃপ্রচার। দর্শকদের জন্য রাতে যথারীতি রয়েছে চলচ্চিত্রের আয়োজন। এদিন প্রচারিত হবে রিয়াজ, অপু বিশ্বাস ও ফেরদৌস অভিনীত জনপ্রিয় বাংলা সিনেমা শুভ বিবাহ। ফারহানা জুথি, বৈশাখী সংবাদ, ঢাকা।